নাচের সূত্র ধরেই জীবনের নতুন অর্থ পেয়েছিলেন নাইজেলা কারা। অপরাধের কালো জীবন থেকে আলোর বৃত্তে এসেছিলেন একদা প্রেসিডেন্সি জেলের বন্দী। আজ বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারের দেওয়ালের পিছনে কি তৈরি হচ্ছে আরো একটি সম্ভাবনা? মঞ্চে মৃত্যুরত এই মহিলাকে কি চেনা যাচ্ছে? নাম না বলে দিলে হয়তো শতকরা 95 জনই চিনতে পারবেন না তাকে। এমন এক হইচই ফেলে দেওয়া ঘটনায় তিনি যুক্ত, যা অপরাধের ইতিহাসে অত্যন্ত চাঞ্চল্যকর। 2017 সালের 2 মে হৃদয়পুরে খুন হতে হয়েছিল এই মহিলার স্বামীকে। পড়তে পড়তে ঘটনা এতই রোমহর্ষক যে সারা বাংলা শিহরিত হয়ে উঠেছিল তদন্তে উঠে আসা তথ্য দেখে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সুপরিকল্পিতভাবে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করানো, মৃত্যুর সময় নির্বিকার চিত্তে স্বামীর শেষ আর্তনাদ মোবাইলে শোনা, এই ঘটনা এতটাই মানুষকে নাড়া দিয়ে গিয়েছিল যে এখনো পরকীয়া সম্পর্কে কোনো খুন হলে এই ঘটনার উপমা টানা হয়, সংবাদে শিরোনাম হয় ফের মনুয়া কাণ্ড। ঠিক ধরেছেন, মনুয়া মজুমদার, স্বামী অনুপম সিংহকে খুনের দায়ে যিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে গারদের ওপারে জীবন কাটাচ্ছেন, এখন রয়েছেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। নৃশংস হত্যাকাণ্ডের নায়িকা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই হয়ে উঠেছেন সংশোধনাগারের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্যতম মুখ্য চরিত্র। নৃত্যে যেমন সাবলীল, তেমনই সাহিত্য চর্চায়। প্রতিভা ছিল, জেলে এসে তা আরো যেন বিকশিত হচ্ছে, বলছেন মনুয়ার নাচের প্রশিক্ষক মেহবুব। এই মনুয়া যেমন নাচটা ভালোবাসে, সে নাচটা নিয়মিত চর্চা করছে, তাতে পরবর্তীকালে সেই যখন ছুটি পাবে বা তার সাজা কম হবে বা ছাড়া পাবে, তখন যাতে সেই নাচের মধ্যে যুক্ত থাকে বা যা শিখছে এখানে সেটা যাতে ও প্রয়োগ করতে পারে বাইরে, এবং যেন তখন একটা ভালো মানুষ হিসাবে থাকতে পারে। গড়াদের বাইরে এসে মুক্ত পরিবেশের আলো বাতাসে অপরাধী মনকে শুধরে নেওয়ার চেষ্টাই আসল, মনে করছেন শিল্পী থেকে সরকারি আধিকারিকরা। প্রত্যেক মানুষের বাঁচার জন্য অক্সিজেন দরকার, অক্সিজেন ছাড়া তো কেউ বাঁচে না। ঠিক একইভাবে জেলখানায় বন্দি থেকে সে তো সাজা পাচ্ছে, কিন্তু তার মুক্ত পরিবেশে যখন তার শুদ্ধ পরিশুদ্ধ বাতাস পাচ্ছে, সত্যি তার জীবনকে আরও দীর্ঘায়িত করবে। ভীষণ ভালো একটা উদ্যোগ, কারণ কারা দপ্তর সবসময় চায় খারাপ থেকে ভালোতে আনতে, আর আমাদের রবি ঠাকুর তো বলেই দিয়েছে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। নৃশংস যে হত্যাকাণ্ডের পিছনে যার মাথা, সময়ের ফেরে তাকে আবার পাওয়া যাচ্ছে একেবারে অন্য ভূমিকায়। জীবনের নতুন মঞ্চে উঠে কি ভাবছেন মনুয়া? বন্দী জীবন থেকে এখানে এসে আজকে পারফর্ম করার পর একটা অন্যরকমই পরিবেশ, তো এই পরিবেশে এসে এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে আমাদের, আমরা বুঝতে পারিনি, তো এর জন্য সকলকে ধন্যবাদ জানাই। ঘন অন্ধকার এক পর্ব পেরিয়ে নতুন জীবনের হাতছানি মনুয়ার সামনে, ঠিক যেমন নৃত্যশিল্পী অলকানন্দ রায়ের স্নেহস্পর্শে নবজীবন পেয়েছিলেন নাইজেলা কারা, হয়ে ওঠেন মঞ্চ এবং সেলুলয়েডের পরিচিত মুখ। মেহবুবের হাত ধরে মনুয়াও কি পারবে নাইজেল হয়ে উঠতে? আলোয় ফিরতে নাচকেই অস্ত্র করেছেন মনুয়া মজুমদার। তবে কি বর্ধমান সংশোধনাগারের অন্তরালে আর একটা নতুন কোনো গল্প জন্ম নিচ্ছে? সময় বলবে সে কথা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা সদস্যের সঙ্গে পার্থ চৌধুরী, মেমারি বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।